আসসালামু আলাইকুম, এখন আমি আছি হচ্ছে চট্টগ্রামে। সো আজকে যে বিষয়টার জন্য চট্টগ্রাম আসা সেটা হচ্ছে যে আইএল মোটরসের যে হেলমেট আছে আইএলএম যাদের, তো ওনারা অফিসিয়ালি হচ্ছে চিটাগংয়ে লঞ্চ করতেছে টর্কের মাধ্যমে। তো ওনারা এর আগে 2020 অক্টোবরের লাস্টের দিকে বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে ইন করে, তো আজকে প্রথম ওনারা চট্টগ্রামে আসলো। তো এটা আসলে হচ্ছে রাইডার জোন হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আইএলএমের। তো আমরা এখানে ইয়ামিন পারভেজ ভাইকে পেয়ে গেলাম। তো ইয়ামিন পারভেজ ভাইয়ের মাধ্যমে আমরা জেনে নিব হচ্ছে ওনাদের কী কী ভেরিয়েন্ট আছে আইএলএমের, কী কী প্রোডাক্টগুলো আছে, এবং হচ্ছে যে এটা স্পেশালিটি কী ফিচার্সগুলো, আর হচ্ছে যে প্রাইসগুলো আপনাদের কাছ থেকে জেনে নিব। সো ইয়ামিন পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়ামিন পারভেজ, আমি ফাউন্ডার অফ রাইডার জোন ভিডি। রাইডার জোন ভিডির মাধ্যমে আইএলএম বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো। তো এবং বাংলাদেশের মধ্যে ভাইয়ের একটা কথা আমি বলি যে 2020 না, আমরা অফিসিয়ালি লঞ্চ করি হচ্ছে 2022, কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল আরও আগের থেকে। কিন্তু জাস্ট অফিসিয়ালি যেটা বাংলাদেশের মধ্যে আমরা সব জায়গায় সেলের জন্য অ্যাভেলেবল করে দিই 2022 অক্টোবরে, এবং চিটাগংয়ে ফর দ্য ফার্স্ট টাইম টর্কের মাধ্যমে আমরা অফিসিয়ালি আমাদের আইএলএমের যাত্রা শুরু করলাম। এবং আইএলএমের আমাদের সর্বপ্রথম যে মডেলটা আমরা লঞ্চ করি ফার্স্টের দিকতে হচ্ছে আইএলএম Z501। Z501 এর স্পেশালিটির দিক থেকে যদি বলি, কয়েকটা স্পেশালিটি আছে, একটা বললে হয় আর পরে দেখা গেল যে ভাই একটা বললেন আর একটা বললেন না। মেন দিক থেকে প্রথমে যদি আসি, এটা সার্টিফিকেশনের দিক থেকে, এটা ইসিই লেটেস্ট সার্টিফিকেশন 22.06 সহ বাংলাদেশের মধ্যে আমরা প্রথমে লঞ্চ করি। আর এটা সেকেন্ড যদি আমি স্পেশাল সাইডটা যদি ধরি, এটা ওয়েট ডিস্ট্রিবিউশন। কারণ এটা ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলার একটা রিজন হচ্ছে সানভাইজার সহ এটা একটা হেলমেট, একটা হেলমেটে সানভাইজার সহ মিনিমাম ওয়েট কিন্তু 1500-1550 গ্রামের নিচে হয় না, কিন্তু এটা কিন্তু অনলি 1450 গ্রাম ইনক্লুডিং সানভাইজার। আর থার্ডলি যদি বলি, এটার সবচেয়ে বেস্ট পার্ট এটার প্যাডিংটা, এটার মধ্যে ইউজ করা হয়েছে কমপ্লেক্স টেকনোলজি, যার কারণে আপনি কিন্তু লং লাস্টিং লাইক মোর দ্যান ইয়ার, আপনি এই হেলমেট যখন আপনি এখন একটা ইনটেক্ট অবস্থায় যে প্যাডিংটা দেখতে পাচ্ছেন, এটা আপনার বছরখানিক পরও কিন্তু এই ইনটেক্ট ফিলিংটা আপনি একটা সময় পর্যন্ত আপনি ফিল করতে পারবেন। এবং নর্মালি কিন্তু আমরা 2-3 মাস পরে করে একটা হেলমেট ওয়াশ করি, কিন্তু হেলমেট ওয়াশের পরও দেখা গেল না, ওয়াশের আগে হেলমেটটা কিন্তু নরম হয়ে যায়, সফট হয়ে যায়, বাট ওই প্রবলেমটা আপনার ফেস করার থাকবে না। আর এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সাইডটা, এবং আমাদের লকটাও কিন্তু ইউজ করা হয়েছে সবচেয়ে প্রিমিয়াম, যেটা কিন্তু হচ্ছে আপনার মেটালের উপর দিয়ে করা। আর বাজেটের কথা যদি বলি, এটা হচ্ছে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট ইউএসএর মধ্যে। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ রেঞ্জের মধ্যে ইউএসএ সেল হয়ে থাকে। ইউএসএর মধ্যে অনেকে বলতে পারে ভাইয়া যে প্রাইস ইউএসএর তুলনায় আপনারা এত কমের মধ্যে লঞ্চ করলেন কেন, এটা কি কপি প্রোডাক্ট? না ভাইয়া, আমরা বাংলাদেশের মধ্যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। আপনারা আইএলএম রেসিং সাইডে যে ওদের ওয়েবসাইট আছে ওইখানে যদি যান, দেখবেন যে রাইডার্স অন বিডি ইজ আ অফিসিয়াল কান্ট্রি ডিস্ট্রিবিউটার অনলি ফর বাংলাদেশ। তো ওই সাইটটা কোয়েরি করবেন, আর ওইখানে যদি আপনি কোয়েরি করবেন বাংলাদেশের বাজারের মধ্যে, এখন আমি যদি এটা 20,000-22,000 টাকার মধ্যে লঞ্চ করি, নো ওয়ান গোয়িং টু বাই দিস, বিকজ এই প্রাইসের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে। তো আমরা চাই যে বাজারের মধ্যে এটা একটা বেস্ট প্রাইসের মধ্যে লঞ্চ হোক, ইভেন আমরা করছিও। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত এই শর্ট টাইমের মধ্যে মোর দেন 400 ইউনিটস অফ আইএলএম হেলমেট উই আর অলরেডি সোল্ড ডান। অ্যান্ড বাংলাদেশের মধ্যে আমাদের এই পর্যন্ত প্রায় 11টা ডিলার আছে, ঢাকার মধ্যে প্রায় 7টা, এবং ঢাকার বাইরে আরও 4টা, তার মধ্যে আজকে টর্ক যুক্ত হলো। এবং Z501 এর আরও কয়েকটা ফিচার্সের কথা দিয়ে আমি শেষ করি। তার মধ্যে বেস্ট ফিচার্স হচ্ছে আপনি দেখতেছেন এটার মধ্যে একটা বিল্ট ইন ক্লিয়ার ভাইজার আপনি পাচ্ছেন, আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে হেলমেটের একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট লুক দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4টা ডিফারেন্ট কালারের মধ্যে র্যাভো ভাইজার, যেখানে ফার্স্টে আছে র্যাভো গোল্ড, ব্লু, ইলিডিয়াম অ্যান্ড দ্য গ্রিন। এবং আপনি চাইলে সেম ওয়েতে যে ভাইজার যে কালার, সেম কালার আপনি স্পয়লার পর্যন্ত আপনি অ্যাটাচ করে নিতে পারবেন। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। এটা Z501 এর ফিচার্সগুলো আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করছি, তারপর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আমি চেষ্টা করবো বলার জন্য। আচ্ছা, আমার হচ্ছে যে প্যাডিং এর যে বিষয়, এটা কি অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাডিং কিনা? ডেফিনেটলি ভাইয়া, নরমালি অনেক ব্র্যান্ডই যারা 6000 টাকা পর্যন্ত লঞ্চ করতেছে তারাও ট্রাই করতেছে অ্যান্টিব্যাকটেরিয়াল। আমি যেটা দেখলাম অনেকে স্মেলের একটা বিষয় থাকে। এক্স্যাক্টলি, অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাপারটা কি থাকে ভাইয়া, যে আমরা সোয়েটিং হয় প্রচুর পরিমাণ, সোয়েটিং হওয়ার কারণে অনেকে চুল পড়ে যায়। চুল পড়ার মেইন রিজন হচ্ছে যে ওই সোয়েটিংয়ের থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমে,
দেন আমরা ওয়াশ করি এটা এটা আমরা সবাইকে সাজেস্ট করবো আফটার থ্রি মান্থ একটা প্রিমিয়াম হেলমেটে ডেফিনেটলি আপনার একটা ওয়াশ দেওয়াটা আপনার জন্য ম্যান্ডেটরি যে কোনো আপনি যদি 2000 টাকা দামে হেলমেট ইউজ করেন অথবা 30,000 টাকার একটা হেলমেট ইউজ করেন ওয়াশ করে নেবেন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থেকে বেস্ট জিনিস হচ্ছে যে আপনাকে প্রথমে বলে দিলাম যে এটা কমটেক্স টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা কিনা মিনিমাম 25,000 to 30,000 হেলমেটের মধ্যে এই দামের রেঞ্জের ফাইলিংটা ইউজ করা হয় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আচ্ছা আপনি যে প্রাইজের বিষয়টা বললেন ইউএস এর সাথে হচ্ছে যে আমাদের মানুষ একটা ডিফারেন্ট মানে একটা প্রাইজে একটা ডিফারেন্স আছে তো এই কোয়ালিটিতে কোনো ডিফারেন্ট এটা সেম প্রোডাক্ট হ্যাঁ আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারবো যে কোয়ালিটির জায়গা দিক থেকে আমরা আপনাকে বেস্ট প্রাইস এবং বেস্ট সেম এক্স্যাক্টলি 100 out of 100 কোয়ালিটি আমরা প্রোভাইড করতেছি জাস্ট দ্য থিং ইজ উই ওয়ান্ট টু গেট দ্য মার্কেট আমাদের বাজারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অল্প কয়েকদিনের মধ্যে একটা ভালো জায়গা করে নিতে পারছি এবং অনলি বিকজ অফ প্রাইস রেঞ্জটা তো আছেই এবং কোয়ালিটিটা হচ্ছে ফ্যাক্ট এবং আমরা ইউএসএর অ্যাকচুয়াল ভ্যারিয়েন্ট এবং অ্যাকচুয়াল কোয়ালিটি ধরেই আইএলএম এর যাত্রা নিয়ে আলহামদুলিল্লাহ উই আর সাকসেসফুলি চায়নাতে যদি কেউ বলেন যে ইউএস এর মধ্যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় তাহলে এটা একটা মানে আইফোনও কিন্তু হয় চায়নাতে হ্যাঁ মানে ডোন্ট গেট মি রং এটা ফানি কোনো ইস্যু না ওয়ার্ল্ডের যত বড় বড় প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু চায়নাতে ম্যানুফ্যাকচার হয়েছে বাট দেয়ার ওয়াজ হ্যাভ লাইক ওরা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে প্রোডাক্ট প্রোভাইড করে এশিয়ান কান্ট্রির জন্য বিভিন্ন এশিয়ান কান্ট্রি মানে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ ওরা প্রোডাক্ট সো এটা ইউএসএতেই হচ্ছে বাট ইউএসএতে কোথায় যে মানে চায়নাতেই হচ্ছে যেটা ইউএসএ কোয়ালিটি যাচ্ছে সেম কোয়ালিটি আমাদের দেশে আসছে ফ্যাক্টরি আমাদের প্রোডাকশন ফ্যাক্টরি হচ্ছে চায়নাতে বাট আমাদের ডিজাইন আমাদের সবকিছু আমাদের আমাদের চাহিদা অনুযায়ী চায়নাতে প্রোডাক্টটা প্রোডিউস হচ্ছে যেহেতু এই এই হেলমেট আমি পার্সোনালি ইউজ করি নাই সেহেতু বলতে পারবো না কিন্তু অন্যান্য হেলমেটগুলো ইউজ করে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আছে যেটা বেলো 10,000 যে হেলমেটগুলো আছে উপরেও আছে এইগুলোতে আমি দেখলাম যে একটা নয়েজ ইস্যু আছে যেমন হচ্ছে আমি নিজেও কিন্তু স্পোর্টস বাইক চালাই যখন আমাদের একটু লিন হয়ে চালাতে হয় যেমন ইয়ারব্যান্ডগুলো আছে আপনার হচ্ছে যে অনেকের ভাইজরে যে জয়েন্টগুলো থাকে হ্যাঁ ক্লিপগুলো থাকে লকগুলো ওখান থেকে কিন্তু নয়েজের একটা ইস্যু আছে তো আপনাদের এটার মানে এটা এটার ক্ষেত্রে আপনারা একটা আপনারা টেস্ট রিভিউ করেছেন কিনা এবং আমি নিজে পার্সোনালি Z501 ইউজার আমি নিজে একটা Z501 ইউজ করতেছি কন্টিনিউয়াসলি আমার ব্র্যান্ডের প্রতিটা মডেলের প্রোডাক্ট আমি নিজে পার্সোনালি ইউজ করে করে দেখতেছি প্রতিটা মডেলই Z501 আমি কন্টিনিউয়াসলি ইউজ করি ইভেন দো আমি চিটংয়ে আসছি Z501 নিজে রাইড পরে আমি রাইড দিয়ে আসছি এটার আপনার এতটুকু আমি বলতে পারি এটা যথেষ্ট নয়েজ ফ্রি এবং আপনার একটা প্রিমিয়াম হেলমেটের মধ্যে যতটুকু ফিচার্স থাকা দরকার ভেন্টের দিক থেকে এবং এটা কিন্তু যথেষ্ট আপনার এয়ার ভেন্টের দিক থেকে প্রচণ্ড স্মুথ লাইক আমি থাকি না সাফোকেটেড ফিলটা আপনি পাবেন না এবং আপনার যখন আপনি আপ টু 100 স্পিডে যাওয়ার পরে একটা থাকে না প্রচুর একটা নয়েজ হয় ইনশাল্লাহ আমি এতটুকু এনশোর করতে পারি ওই নয়েজটা আপনার মধ্যে আসবে আমি এখন আপনাকে তো বলতে পারি যে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতেছি বাকিটা হচ্ছে আলহামদুলিল্লাহ ঢাকা ইউজার যারা আছে ইউজাররা যখন ইউজ করবে এটা হ্যাঁ হ্যাঁ অনেকে বলবে যে এটা তো উনি তো সেল করছে উনি তো বলবে ওনার প্রোডাক্টের একটা ভালো গুণ বাট যারা ইউজ করতেছে তাদের থেকে আমরা আস্তে আস্তে জানবো ভবিষ্যতে যদি আমিও ইউজ করি এটা নিয়ে একটা আমি অনেস্ট রিভিউ করবো বেসিক্যালি হচ্ছে আমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় শুধু যে হাইওয়েতে রাইড করি না পাহাড়ে বা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমার যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে নয়েজ কারণ হচ্ছে যে যারা অনেকে ব্লগিং করে নয়েজের ইস্যু হয় অনেকে ডিস্ট্রাকশন করে সাউন্ডের কারণে তো হচ্ছে যে হাইওয়েতে যারা বেসিক্যালি রাইড করে অনেক সময় দেখা যায় 80 বা 100 উপরে নয়েজের ইস্যুটা ওরা বুঝতে পারে তো আমরা এখানে অনেকগুলো হেলমেট দেখছি আমার থেকে এই হেলমেটগুলো খুব বেশি কিউট লাগতেছে অ্যান্ড ইউনিক লাগতেছে এই আমরা ফুল ফেস হেলমেটগুলো কিন্তু অ্যাজ ইউজুয়ালি কিন্তু আমরা দেখি আমরা তখন আইএলএম এবং আইএলএম কেন এত ফিচার দিয়ে কম প্রাইসের ভিতরে আমাদেরকে হেলমেট দিতে পারছে এই বিষয়ে আমাদেরকে ইয়ামিন পারভেজ ভাই জানালো এখন আমরা আসলে এই যে হেলমেটগুলো আছে এই হেলমেটের প্রাইসগুলো সম্বন্ধে জানবো এবং ফিচারগুলো দেখবো আমি আসলে একটা কথা বলতে চাই এই হেলমেট ছাড়া কিন্তু আইএলএমের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা এখানে জাস্ট হেলমেটগুলো কিন্তু দেখতেছি ওদের আমি জানি যে গ্লাভস আছে রাইডিং প্যান্ট আছে আর অনেকগুলো সেফটি গিয়ার আছে রাইডিং জ্যাকেটও আছে সো আমরা কেন এখানে শুধু মানে হেলমেটটা আছে অন্যগুলোর কী অবস্থা আমরা অনেক কিছু নিয়ে করতে পারি কিন্তু সব কিছু নিলে একবারে সব কিছু নিয়ে এন্ট্রি নিলে ব্যাপারটা যে কতটা সুইটেবল হবে আমার কাছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লাইক হেলমেটটা দিয়ে স্টার্টটা দেওয়াটাই একটা বেস্ট হয়েছিল তো আমি চাচ্ছিলাম যে হেলমেটের মাধ্যমে আইএলএম যাত্রাটা শুরু করুক এবং আমাদের 2023 আমাদের অনেক প্ল্যান আছে আইএলএমকে নিয়ে যে বাংলাদেশের বাজারের কথা চিন্তা করে আমরা কিন্তু রিজনেবল প্রাইসে হেলমেটও ডেভেলপ করে ফেলছি অলরেডি ইউএসএর মধ্যে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসে হেলমেটের মধ্যে
আপনি যে দেখতেছেন এগুলার প্রাইস অলমোস্ট সিমিলার প্রাইসের মধ্যে ইউএসএ সেল হয়, বাট আমাদের দেশের মধ্যে কি অনেকে 5000 এর মধ্যে 5500 এর মধ্যে হেলমেট এক্সপেক্ট করে যে 5000 থেকে 6000 এর ভিতরেই হ্যাঁ ব্র্যান্ডই দিচ্ছে অলরেডি বাংলাদেশের মধ্যে। তো আমাদেরও অলরেডি একটা মডেল ডেভেলপ হয়ে গেছে যেটা কিনা 5 to 6000 এর মধ্যে থাকবে। এবং ILM এর মধ্যে কিন্তু আমি শুরুতে হেলমেট নিয়ে শুরু করছি, আপনি বললেন একটা কথা জিন্স আবার জ্যাকেট গ্লাভস উই হ্যাভ আ লটস অফ কালেকশন। এগুলো কি মানে আনার প্ল্যান আছে আপনাদের, কি আসবে? আমাদের স্যাম্পল চলে আসছে, স্যাম্পল চলে মোস্ট প্রবাবলি। জ্যাকেটটা তো আর এখন আর পসিবল না, নেক্সট ইয়ারে আমাদের প্ল্যান আছে জ্যাকেট এন্ড উইন্টারে গ্লাভস। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে মাস দুই মাসের ভিতরে গ্লাভস আর হচ্ছে রাইডিং প্যান্টটা পাচ্ছি, সামার ফ্রেন্ডলি গ্লাভস গুলো সবাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত হচ্ছে যে বাই থেকে এত ইনফরমেশন জেনে নিলাম যে আমরা আগামী দুই মাসে এটা পাচ্ছি, রাইডিং জ্যাকেট হচ্ছে আগামী এক বছর। তো হচ্ছে যে হেলমেট গুলো দেখবো বা হেলমেটের মডেল গুলো এবং হচ্ছে দাম কিরকম সেটা একটু জানাই দিব আপনাদেরকে, কারণ আপনারা হয়তো এটাই বেশি জানতে চাচ্ছেন আসলে হেলমেট গুলার প্রাইস গুলো কিরকম কোনটার। সো আমরা এখান থেকে শুরু করি ভাইয়া, এই হেলমেট সেম প্রোডাক্ট জাস্ট গ্রাফিক্স ডিফারেন্ট। এটা হচ্ছে এই মডেলটার নাম হচ্ছে Z302, আমাদের Z302। এটা এটা সবচেয়ে ফিচার্সের মধ্যে যারা সিটি রাইডিং এর মধ্যে অনেক বেশি আপনার এয়ার ভেন্ট চান, এটার মধ্যে ইনটেক 9 ইনটেক ভেন্ট আছে, যেটা কিনা নরমাল একটা অর্ডিনারি হেলমেটের মধ্যে এত ভেন্টের অপশনস থাকে না। আচ্ছা, এবং এটা দেখতে পারবেন যে এই পার্টটার মধ্যে পর্যন্ত ওরা লোয়ার পার্টে একটা ভেন্টের অপশন রেখে দিয়েছে। আচ্ছা, এবং এটা খুব রেয়ার একটা সাইড। এবং এই মডেলটার মধ্যে অনেকগুলো ভেন্টের অপশন আছে, এয়ার ভেন্টের আছে, বললাম তো আপনাকে 9 ইনটেক ভেন্ট, যেখানে 9টা ইনটেক ভেন্টের অপশনস আছে। এবং আপনি চাইলে এটা ফ্রন্ট পার্টটা আপনি চাইলে ডিচার্জ করে নিয়ে আপনি এটাকে হাফ ফেস মতো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কম্বো এটা হাফ ফেস আর হচ্ছে ফুল ফেস একসাথে ইউজ করতে পারবেন চাইলে। মডেল দিতে পারবেন হাফ ফেস, অফ রোড, রেট্রো, ফুল ফেস, চারটা ডিফারেন্ট ভেরিয়েন্ট আপনি ইউজ করতে পারবেন। এবং এটাও কিন্তু ইসিই এবং ডট সার্টিফিকেশন সহ, এবং এটা টোটাল 5টা ডিফারেন্ট গ্রাফিক্স আমরা লঞ্চ করছি। এটার প্রাইসটা কি রকম? 9000 টাকা। তো এখন চট্টগ্রামে তো আজকে প্রথম লঞ্চ করছেন, আপনাদের কোনো অফার আছে কিনা এটার? অলরেডি টর্কের জন্য আমরা একটা অফার দিয়ে দিছি, যেটা কিনা শুধুমাত্র টর্কের জন্য আমরা 5% ডিসকাউন্ট শুধু আজকের জন্য, শুধু আজকে। এটা হয়তো ভিডিও দেখতে যে দেখবে তারা হয়তো ভুলে ওই দিনটা থাকবে না, বাট এটা শুধুমাত্র আমাদের ওপেনিং উপলক্ষে যারা যারা পারচেজ করছে অলরেডি মনে হয় কয়েকজন নিল, তারা 5% ডিসকাউন্ট। তো এটা তো হচ্ছে তো অনেকটা সান ভাইজার এর মতোই এদের ভাইজারটা, এটা তো হচ্ছে এই ভাইজার গুলো লাগছে না, এই ভাইজার গুলো ফুল ফেস হেলমেটে লাগবে। তো আমরা এই ফুল ফেস হেলমেটে আসি, এইগুলো কি একই মডেল? অন্ধকারে চলে এবং এটা টু টোন শেড দেয়, দুটো শেড দিবে, কোন সময় ব্ল্যাক ম্যাট ব্ল্যাক মনে হবে। কখন দিবে সেটা কখন? এটা তো অন্ধকারে চলে, এটা রিফ্লেকশনটা ডিপেন্ড করে ডে এন্ড নাইট বেস, লাইক দিনে এক সময়। এখন তো আমরা পার্পল কালার দেখছি অনেক, আবার অনেক সময় এটা আপনি নিজে হাতে নিয়ে মুভ করলেই বুঝতে পারবেন এক এক টাইমে এক এক ধরনের শেড। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এক্স্যাক্টলি। আচ্ছা, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট ইয়া দেয়। আচ্ছা, তো আমরা একটা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাইজরগুলো আছে, ভাইজরগুলো তো এক্সট্রা নিতে হবে নাকি হেলমেটের সাথে দেওয়া হবে? অবশ্যই এক্সট্রা নিতে হবে। তাহলে এগুলোর দাম কিরকম পড়বে একটা? আমরা র্যাবো ভাইজরগুলোর প্রাইস অফিশিয়ালি ডিক্লেয়ার করছি 1800 টাকা, এবং র্যাবো স্পয়লারের প্রাইস আমরা ডিক্লেয়ার করছি 1400 টাকা। স্পয়লারটা? হ্যাঁ জি, স্পয়লার আপনি দেখেন, আপনি এখানে স্পয়লার, এখানে র্যাবো গোল্ড আর র্যাবো গোল্ডের স্পয়লার আছে, ভাইজার আর গোল্ডের প্রত্যেকটা ভাইজারের সাথে মিলে মিলে। এক্স্যাক্টলি, আপনি চাইলে আপনি দেখা গেল একটা ব্ল্যাকের মধ্যে, আপনি চাইলে একটা গোল্ডেন আর ব্লু, আপনার মতো করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে আপনি একটা লুক দিতে পারেন। থ্যাংক ইউ ইয়ামিন পারভেজ ভাই, আপনাকে আসলে অনেক বিরক্ত করলাম। আসলে বিরক্ত করার কারণ হচ্ছে যে আসলে সব ইনফরমেশনগুলো নেয়া, আমরা ILM এর সাথে বাংলাদেশ কিন্তু এত বেশি মানে এটার সাথে পরিচিত না। তো আপনি যেহেতু এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের এবং আপনার থেকে এই বিষয়ে আইডিয়াটা আছে, তো আপনার মাধ্যমে আমি বেসিক্যালি হচ্ছে যারা কিনবে, যারা এই হেলমেটগুলো পছন্দ করবে, তাদেরকে আগে থেকে ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? আবার আপনার ILM নিয়ে অনেকগুলো ভিডিও পাবেন, বাংলাতে এত বেশি ভিডিও নেই ইনফরমেটিভ, আমি দেখলাম যে ইংলিশে কিছু ভিডিও আছে, কারণ কিছু ভিডিও আমাদের পেজ থেকে করে আপলোড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড যদিও অনেক নতুন, এখন অনেক ইউজার আসতেছে, ইনশাল্লাহ আশা করি সামনে ইউজাররাই ILM কে নিয়ে ভিডিও করে রিভিউ আপনারা ইউটিউবের মধ্যে পাবেন সুন।
যেমন আপনার তো হয়তো অ্যাড হইতে পারে এটা অ্যাজ নট ইউজার আপনি ইনফরমেশন ইনফরমেটিভ একটা ভিডিও থ্যাংক ইউ ইয়ামিন ভাই আমাদের চট্টগ্রামে আসার জন্য আর তো একটা মানে পপুলার ব্র্যান্ড ইউএস এর আমাদের বাংলাদেশে নিয়ে আসার জন্য এখন আমরা জানি যে ইয়ং জেনারেশন যারা আছে তারা খুবই মানে সচেতন তারা এবং সার্টিফাইড হেলমেটের প্রতি ঝুঁকে যাচ্ছে দিন দিন এখন দেখবেন যে যারা ভালো বাইক ইউজ করতেছে কিন্তু তারা ভালো হেলমেট ছাড়া কিন্তু এখন বাইক চালাচ্ছে না সো এটা একটা ভালো দিক এবং এই লিস্টে যুক্ত হলো আইএলএম তো আমরা এখন চিটাগংয়ে আছি চিটাগংয়ের টর্কে আপনারা পেয়ে যাবেন এই হেলমেটগুলো আর এদিকে আছে আমাদের হচ্ছে যে এতে লুকে যাচ্ছে ভাই দেখেন দেখেন আমাদের রেজাউল ভাই উনি ডিসকাউন্ট দেওয়ার বইয়ে ঝুঁকে গেছে ওইখানে তাকে আপনি ওনা থেকে ডিসকাউন্ট নিয়েন না ওনাকে ৫ টাকা বাড়তি দিয়ে দিয়ে আমার পক্ষ থেকে